Assalamualaikum guys, আজকে ভিডিওটা হচ্ছে বাজার নিয়ে। সো ভিডিওটা ফুল ওয়াচ করবেন অবশ্যই, এন্ড আজকে ভিডিওটা একটু লং হবে, ইন্টারেস্টিং হবে, সো আপনারা ফুল ভিডিও অবশ্যই ওয়াচ করবেন। সো ভিডিওটা দেখার আগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনের সাথে, যেন আমরা ভিডিও ছাড়ার আগে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায়। সো আমরা হচ্ছে প্রথমে আজকের যোগ করে করে বের হয়ে গেলাম বাজারের রিকশা নিয়ে, দেখতেছিলাম প্রথমে কোন দোকানে আমরা ওয়েট করে নামবো। সো প্রথমে হচ্ছে আমরা এখানে নেমে গেলাম, এখানে হচ্ছে আমরা বাজার করবো। বাজার বলতে আমি গ্রোসারি জিনিসই নিবো, এখানে অনেক জ্যাম ছিল কারণ সামনে তো ঈদ, এটা তো জামাই থাকবে অনেক। সেখানে আমরা প্রথমে খাবার জিনিস বাজার করতেছিলাম, আর এখানে অনেক বেশি দিয়েছিল, ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছিলো। সো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন আমাদের কষ্ট দেখে হলেই। সো এখান থেকে আমরা প্রথমে অনেক কিছু বাজার করলাম, এখান থেকে আমরা গ্রোসারি জিনিস নিলাম, খাবারের জিনিস নিলাম, আর একটা খাবারের দোকানে খাবারের জিনিস নিতে নেবো। এখান থেকে নিয়ে আমরা বাজারে চলে গেলাম, আই মিন খোলামেলা বাজারে, ওটা তো দোকানেই ছিল, এটা হচ্ছে বাইরেই বসে। অ্যান্ড এখান থেকে তা অনেক কিছু নেওয়ার পর এখানে আমরা মাছের দোকানে চলে আসলাম মাছ নেওয়ার জন্য। আর আপনারা এখানে দেখতে পান অনেক রকমের মাছ ছিল, আমরা এখান থেকে চিংড়ি মাছ নিলাম, আর চিংড়ি নিলাম, আর এখানে ছিল একটা মেবি ক্যাট ফিশ, নামটা জানি না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন এখানে কী কী মাছ ছিল, সব মাছের নামই আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড এখানে আমরা অনেক রকমের ফিশ নিলাম, ওদিক থেকে সব গ্রোসারি জিনিস কেনার পর, আমি খাবারের জিনিস নেওয়ার পর কলা মাছ আর অনেক কিছু ভেজিটেবল নিয়ে পর আমরা কিনে চলে আসলাম। এখানে হচ্ছে একটা বার্বি দেখতেছিলাম, আর একটা মানে ওর জন্য আর কি ছোট বাচ্চাদের জন্য স্পাইডারম্যানের বার্বিটা দেখতেছিলাম প্রথম, এটা নিলাম, এটা ওর পছন্দ হয়েছিল তাই নিলাম। আর এখানে অনেক ধরনের ক্যান্ডেল ছিল বাচ্চারা দেখলে মানে কেনার জন্য, কান্না করে এমন ধরনের কেনা ছিল, আর বোর্ড আরও দেখতেই ছিল ফুডের দোকান। আর এখানে কেনাগুলো অনেক সুন্দর ছিল, এখানে আমরা আর এখানে ব্যাগও ছিল, আই মিন মেয়েদের জুয়েলারি অ্যান্ড আরও অনেক কিছু জিনিস ছিল এখানে মেয়েদের বাচ্চাদের ছিল। আর এখানে কেনার পর আমরা এদিকে চলে আসলাম, এখানে স্ট্রবেরি বিক্রি করতেছে, আর এটা মেয়েদের বাবা নাকি কি জানি না, নামটা জিজ্ঞেস করিনি, আর এখানে স্ট্রবেরি ছিল।
স্ট্রবেরি ও নিলাম আমরা এখান থেকে। ওখানে হচ্ছে ইফতারি বিক্রি করেছিল, অনেক ধরনের নাস্তা অনেক ভ্যারাইটির, আর ওখান থেকে নিলাম। আর এখানে হচ্ছে বেলুন বিক্রি করেছিল, এখান থেকে আমরা একটা বেলুন নিলাম ওর জন্য, ছোটো বাচ্চাদের জন্য। এখান থেকে বেলুনগুলো অনেক স্ট্রং ছিল তাই নিলাম। আর এখান থেকে নিলাম আমরা এগুলো কী বলে কটন কিনে নিলাম, আর এগুলো বেচেদের অনেক বেশি পছন্দের। এখানে ঈদের বাজার ছিল, অনেক ধরনের জুয়েলারি ছিল, মেকআপ প্রোডাক্টের অনেক রকমের জিনিস ছিল। আর এখান থেকে অনেক কিছু কিনেছিলো, আমরাও গেলাম ভিডিও করার জন্য একটু, আর একটু বাজার করার জন্য গেলাম। এখানে অনেক কিছু ছিল, সুন্দর সুন্দর জিনিস ছিল, চোখে লাগার মতন এই জিনিস ছিল। এখান থেকেও আমরা নিলাম, অ্যাপ আমরা চলে গেলাম আলিফ মলে। আর এখান থেকে আমরা অনেক কিছু বাজার করলাম। আপনারা পার্ট টু চাইলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন, আমরা পার্ট টু আপলোড দিয়ে দিব। আর এখান থেকে আমরা অনেক কিছু নিলাম। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনের সাথে যেন আমার ভিডিও সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা যাই। সো ফর ভিডিও অবশ্যই ওয়াচ করবেন, আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। সো থ্যাংকস ওয়াচিং গাইজ।